উত্তরকাতি বিধানসভার দেশপ্রাণ ব্লকে একটি ক্লাবে ডিজে বাজানোকে কেন্দ্র করে গন্ডগোল হয়। ভিডিও অবজেকশন করে, ডিজে মেশিন পুলিশ সিজ করে নিয়ে যায়, আর কিছু গ্রামবাসী আর ক্লাবের লোকেরা ভিডিও অফিস ভাঙচুর করে। পরবর্তীকালে এই যে সাউন্ড সিস্টেম নিয়ে যে ইউনিয়ন আছে, যারা এই সাউন্ড সিস্টেমকে ভাড়াতে দিয়ে আয় করে, তারা একত্রিত হয়ে একটি বৈঠক করে ঘোষণা করেছে যে এক আজব সরকার, ধান্দাবাজ সরকার, চিটিংবাজ প্রশাসক চলছে, যেখানে আমরা স্বাধীনভাবে যে ব্যবসা করে খাবো সেটুকু সুযোগ নেই। আমরা কেবলমাত্র নিজেরা ব্যবসা করি সাউন্ড সিস্টেম নিয়ে তা নয়, আমরা যারা কর্মচারী রাখি তাদেরও পরিবার প্রতিপালিত হয়। কিন্তু এই সরকারের আমলে সাউন্ড সিস্টেম যখন সরকারি কোনো ব্যবস্থাপনায় চলছে, তখন তার সাউন্ডের বিষয়ে কোনো অবজেকশন নেই, জোরে চললেও চলবে। যখনই বেসরকারিভাবে কোনো কাজ হচ্ছে, ক্লাব নিচ্ছে বা বিরোধী দল নিচ্ছে, তখনই তার পারমিশন পাওয়াও দুষ্কর, আর যদি পারমিশন হলো কোনো না কোনো অজুহাতে সেই সাউন্ড সিস্টেমকে সিজ করে নিয়ে যাওয়া, আর পুলিশের কাছে গেলে সাউন্ড সিস্টেমের মালিককে বলা হচ্ছে ঘুষ দিয়ে টাকা দিয়ে নিয়ে যান। এক ধান্দাবাজ চিটিংবাজ সরকার আর তল্পিবাহক পাঁচাটা কুকুরের মতো প্রশাসন কাজ করছে। খুব লজ্জা লাগছে, কারণ এই সরকারের অধীনে আমরা অনেকেই সমাজে ভালোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছি, হাজার হাজার কার্যকর্তা লেগেছে বাংলাকে উন্নত করার জন্য। সঙ্গে সঙ্গে অপদার্থ পশ্চিমবঙ্গের সরকার আর চাটুকার প্রশাসন এটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। তাই সাউন্ড সিস্টেমের যারা ইউনিয়নে আছেন তারা বলছে কাউকে আমরা আর ভাড়া দেব না, কারণ আমরা যেদিকেই যাই আদপেই আমাদেরকেই বলির পাঠা করা হচ্ছে, আমাদেরকেই শোষণ করা হচ্ছে। আমরা যারা আইব করে বাঁচতে চেষ্টা করি, আমরা যারা